ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات وقال تعالى أقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم رمضان المبارك রোজা রাখার পাশাপাশি মুসলমানরা যাকাত আদায় করে থাকে। তাই যাকাতের হুকুম আহকামকে সামনে রেখে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। প্রথম তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, সুদ সম্পদকে ধ্বংস করে দেয়, সদাকা সম্পদ বাড়ায়। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আমরা দেখি দান করলে বাহ্যিক দৃষ্টিতে সম্পদ কমে, যেমন আমার কাছে 1 কোটি টাকা আছে, 2.5 লাখ টাকা যাকাত দিয়ে দিলে আমার কাছে রইল 97.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা তো কমে গেল। আল্লাহ পাক বলেন না, দানে সম্পদ বাড়ায়, সুদে সম্পদ ধ্বংস করে। আমাদের দেখা ঠিক না আল্লাহ পাকের বলা ঠিক, আল্লাহ পাকের বলা ঠিক, আমাদের দেখা ঠিক। কিন্তু ইসলাম এমন একটি দিন যে দিন বাস্তবতাকে কখনো অস্বীকার করা হয় না। ইসলাম বাস্তবসম্মত একটি দিন। তো বাস্তবে দেখলাম 2.5 লাখ টাকা কমে গেল, আল্লাহ পাক বলেন বাড়ে। এই বাড়াটা 3 ধরনের হয়ে থাকে। 1 ধরনের বাড়া হলো মানবিক ভাবে বাড়া, অদৃশ্য ভাবে বাড়া, আমরা দেখি না বাস্তবে বাড়ে। যেমন ধরুন ছোট একটি শিশু গতকাল ভাব দিয়েছেন সুতা দিয়ে লম্বা 2 ফিট, আজকে মাপ দিলে দেখবেন 2 ফিট মোটো বাড়ে, 6 মাস পরে মাপ দেন 2 ফিটের উপরে কয়েক ইঞ্চি হয়ে গেছে। তো প্রত্যেক দিন মাপ দিতেছেন, মোটো বাড়াইনি, গতকালকের মাপ আজকের মাপ সমান, 6 মাস পরে কয়েক ইঞ্চি বেড়ে গেল, এটা কিভাবে? কালকে থেকে আজকেও বেড়েছে, কিন্তু এই বাড়া আমাদের মাপে ধরা পড়ে, আসলে বাড়ছে। জাকাত দিলে, দান খয়রাত করলে সম্পদ বাড়ে, আমাদের চোখে ধরা পড়ে না, আসলে বাড়ে। দুইটি দৃষ্টান্ত তুলে ধরছে।
হাদিস শরীফে আছে, এক ব্যক্তি দরবারে নবুওয়াতে এসে অভিযোগ দিল তার ভাইয়ের ব্যাপারে, হুজুর আমার এই ভাই আপনার এখানে পড়ে থাকে, কাজকর্ম করে না, তার খরচ সহ আমাকে বহন করতে হয়, তাকে একটু বুঝান, ও যাতে আমার সাথে কাজে যোগ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যে আয়োন্নতি, এই আয়োন্নতির পিছনে হাত গুলো এসে, অথচ এই ভাই তো কাজ করা না, সে দরবারে নবুয়তে হাজি, কিন্তু হুজুর বললেন তোমার আয়োন্নতির পিছনে হাত হইল এর, এটাকে বলে অদৃশ্য হাত, অস্বীকার করার কোন জোর নেই। হাজার ঘটনা এমন আছে আমরা দেখি না কিন্তু বাস্তবে ঘটে, অদৃশ্য হাত। যেমন আমরা পানি পড়া নেই কোন রোগের জন্য অন্য কোনো কাজে, তো কোন হুজুর কিছু পড়ে পানিতে ফোঁক দেন, তো ফোঁক দিলে বাতাস পানির উপরে লাগলো, বাতাসের জায়গায় বাতাস ভেসে গেল, চলে গেল, এই ফোঁকে কি আসে আসে? এক ব্যক্তি এই প্রশ্নই করে বসল আগে ওর উম্মত মুজাদ্দাদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যেগুলো আপনাদের হুজুরদের বেহুদা কাজ আমার হয়, ফোঁকে কি আসে আসে? একথা শোনার পর হুজুর ওকে দিলেন দুইটা মারাত্মক গালি, সালামুল সালাম বললে কি, ওর চেহারা একবারে লাল হয়ে গেছে, কি আমার মতো সম্মানী ব্যক্তি আমাকে হুজুরের মতো একটা লোক সালামুল সালা গালি দেয়, বললুম একবার আসতে বুঝাই গেছে, হুজুর একটু থামলো, কি আমি যে আপনাকে সালামুল সালা বলছি ওকে তো দেয়নি, এটার বাতাসও আপনার গায়ে লাগেনি, আমার কথা বল পিছিয়ে গেছে এখানে, আপনার পরিবর্তন কেন ঘটলো? সালারপুর শালা একটা খারাপ গালি, এই কথাটি মুখে উচ্চারণ করে আপনাকে ফুঁকো দেয়নি, যে বাতাস আপনার গায়ে লাগেনি, এরপর আপনার মধ্যে এই পরিবর্তন ঘটে গেছে, চেহারা লাল হয়ে গেছে, রক্ত টক বক করতেছে, আসতেন বুঝাই ফেলছেন আমাকে মারবেন, আর আল্লাহর কালাম পড়ে ফুঁক দিলে তার কোনো আসর হবে না, প্রভাব পড়বে না, এইটা আপনার বুঝে আসে না? এখন বুঝে আসছে। একজন বিজ্ঞানী নেটে আছে, আমাকে নেটে দেখাইলেন, একজন পরীক্ষা করতেছিলেন যে হুজুরা পানিতে ফুঁক দেয় ফুঁকে কি আসে আসে, তো ফুঁকের আগে পানি পরীক্ষা করলেন, পানির যে অবস্থা উনি পাইলেন, আল্লাহর নাম পড়ে ফুঁক দেওয়ার পর আবার পরীক্ষা করলেন, দেখেন যে পানির আগের অবস্থা নেই, পরিবর্তন এসে গেছে। এরপর তিনি আরো পরীক্ষা করলেন, আল্লাহ পাকের এক এক নাম পড়ে এক একবার ফুঁক দেন, দেখেন পানির অবস্থায় এক এক রকম পরিবর্তন ঘটে, আল্লাহ এক এক নামের এক এক প্রভাব, এটা অদৃশ্য প্রভাব আমরা দেখি না কিন্তু বাস্তবে ঘটে। সাদাকা করলে, দান খেরাত করলে সম্পদ বাড়ে, আমরা দেখি না বাস্তবে বাড়ে। দুই নম্বর ঘটনা, হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, জু মানে ওয়ালা, নুন মানে মাছ, জুন্নুন মানে মাছওয়ালা, তার জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল নদীতে গিয়ে মাছ মারতেন, বাজারে গিয়ে বিক্রি করতেন, তাই তাকে বলা হয়তো জুন্নুন মাছওয়ালা। মিসরি মানে মিশরের বাসিন্দা হিসাবে গেছে, মাছ মারতে যাওয়ার সময় তার ছোট্ট একটি মেয়ে মেয়েকে সাথে করে নিয়ে যেতেন, মেয়ের হাতে থাকতো মাছ রাখার ফলে আর ওনার হাতে মাছ মারার হাতিয়ার, অল্প সময়ে অনেক মাছ পেয়ে যেতেন অন্যান্য জেলেদের তুলনায়, ওনার সময় ব্যয় হতো কম, মাছ পেতেন বেশি। উনি মনে মনে ভাবতেন যে আমি যথাসাধ্য গুনা খাতা অন্যায় অপরাধ থেকে নিজকে নিজে বিরত রাখি, যথাসাধ্য আল্লাহ মিল্লা করি, এর বরকতে হয়তো আল্লাহ পাক অল্প সময়ে অধিক মাছ দিয়ে দেন, এটা ওনার ধারণা। এক সময় তার এই ছোট্ট মেয়েটি মারা যায়,
অনেকে আছেন মাছ মারতে, মেয়ে তো নেই, মেয়ে তো এখন কবরে। এখন দেখতেছেন অন্য ছেলেদের যে দশা তারও সেই দশা, আগের মতো অল্প সময়ে অধিক মাছ এখন আর পান না। এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হলো তোমার যে ধারণা ছিল তোমার বুজুর্গের কারণে অল্প সময়ে অধিক মাছ পেয়ে যাচ্ছ, এই ধারণাটি সঠিক ছিল না। তোমার মেয়ের কারণে তুমি অল্প সময়ে অধিক মাছ পেয়ে যেত, আজ মেয়ে নেই তার বরকত নিয়ে সে কবরে চলে গেছে, এই জন্য অন্য জেলেদের যে অবস্থা আজ তোমার সেই অবস্থা। অথচ মেয়ে তো মাছ পড়তে নদীতে নামে না, মেয়ে তো থাকে নদীর পাড়ে। অদৃশ্য প্রভাব, অদৃশ্য বরকত, এর কারণে মাছ বেশি পাওয়া যায়। তেমনি ভাবে আমরা দেখি আড়াই লাখ টাকা জাকাত দিয়ে দিলে আড়াই লাখ টাকা কমে দিল, অদৃশ্য ভাবে বাড়বে, এটা আমরা দেখি না, অনেকে বুঝি না, অনেকে বুঝি। আরেক বাড়াবে, ধরুন 1 কেজি চালের ভাত পাকাইলে সাধারণত 8 জন মানুষ খেতে পারে, 50 জন খাইল, সকলে পেট ভরে খেয়ে নিল, এটাকে আমরা বলি বরকত, বরকত মানে বেড়ে গেছে। আমি জাকাত না দিলে 1 কোটি টাকা যে কাজ করতে পারতাম, জাকাত দেওয়ার বরকতে 97.5 লাখ টাকা দিয়ে আরো বেশি কাজ করতে পারতাম, এটাও বাড়া। সুদ সম্পদ ধ্বংস করে, সদাকায় বানাইয়ে দেয়, অল্প টাকায় অনেক কাজ করা যায়, কল্পনা করতে পারবে না কিভাবে করে। যেমন আপনাদের সামনে দৃষ্টান্ত, মসজিদের দক্ষিণ পাশে এই বিল্ডিংটি, এমন একটি বিল্ডিং যদি টেন্ডার দিয়ে সাধারণত যেভাবে করা হয় এভাবে করা হইতো, 5 কোটি টাকা দেয়, কিন্তু এর অর্ধেক টাকাও লাগেনি, অল্প টাকা দিয়ে বিল্ডিংটি হয়ে গেছে, কিভাবে? একে বলে বরকত। টাকা তো আপনারাই দিয়েছেন, জমার সময় একটি টাকাও তো কালেকশন করা হয়, তাফসীর মাহফিলে আপনারা যা দিয়েছেন এই টাকা দিয়ে এই বিশাল বিল্ডিং উঠে গেছে, এটাকে বরকত বলা হয়, এটাও বাড়ে। 3 নম্বরে বাড়া, সম্পদের স্রোত নিচের দিকে আসলে, গরিবের কাছে আসলে উন্নতি বেশি হয়, উপরের দিকে গেলে উন্নতি কম হয়, এটাও বাড়া। কিভাবে? যেমন ধরুন একজন ধনী যে কোটি কোটি টাকার মালিক, তার হাতে যদি 5,000 টাকা আসে, সে কি ভাববে 5,000 টাকা দিয়ে ব্যবসা করবো? এটা তার একদিনের পকেট খরচ হবে না, এই টাকা দিয়ে সে ব্যবসা কল্পনা করবে না, ব্যবসা করতে হলে 5 কোটি টাকা লাগবে। আর এই 5,000 টাকা একজন গরিবের হাতে আসে, আপনি টাকা দিয়ে দিলেন এক গরিবকে 5,000, পেয়ে খুব খুশি, মনে মনে ব্যবসা করবে, একটি টুকরি খরিদ করে সবজির আড়তে গিয়ে সকালে সবজি খরিদ করছে, টুকরি মাথায় নিয়ে করে গলিয়ে গলিয়ে করে তরকারি তরকারি, 5,000 টাকার সবজি দিয়ে ব্যবসা করে একদিনে হিসাব করে দেখে 500 টাকা লাভ, 200 টাকাই ধরে, এর কম হবে না। 5,000 টাকার সবজি খরিদ করে গলি গলি হেঁটে বিক্রি বিক্রি করলে 200 টাকার কমে লাভ হবে না, 200। তো দিন যদি 200 টাকা লাভ হয়, মাসে কত হইল? 6,000। এক মাসে সে 6,000 টাকা কামাইলো, 5,000 টাকা ডবল থেকেও বেশি। এক বছরে 72,000 টাকা সে কামাইলো, 5,000 টাকা দিয়ে এক বছরে 72,000। তো ধনির হাতে 5,000 টাকা আসার কারণে এক বছরে 72,000 টাকা সে ইনকাম করছে, কামাইলো। আসুন ধনির কাছে, ধনির কাছে 10 কোটি টাকা ব্যাংকে রেখে দিয়েছে, এক বছর গেলে 1 কোটি টাকা সুদ হবে, তো 1 কোটি দিয়ে সংসার করে, তো জানালা দরকার। এখন সে হাত বেঁধে হাঁটে, শোয়, এখানে সেখানে করে পিকনিক করে, আমি এই ধনী এক বছরে পাইল 1 কোটি 10 কোটি 1 কোটি টাকা, তার মানে 1 টাকায় 10 পয়সা, 100 টাকায় 10 টাকা, 5,000 টাকায় কত হয়? 100 টাকায় 10 টাকা হইলে 5,000 টাকায় 500 টাকা,
এই ধনী বেচারা 5,000 টাকায় 1 বছরে কামাইলো 500 টাকা, গরিব বেচারা 5,000 টাকায় 1 বছরে কামাইলো 72,000 টাকা। আয় কোনটা বেশি? তো সদাকা দিবেন কাকে? গরিবকে। গরিবকে দিলে আয় বেশি হবে, পয়সা বেশি আসবে। দ্বিতীয়ত, আয় উন্নতির মূল কিন্তু মানুষের হাত। জমিন থেকে ফসল উৎপাদন করেন, এখানেও হাত কাজ করবে। মিল কারখানা থেকে পণ্য উৎপাদন করেন, এখানেও হাত কাজ করবে। যত বেশি হাত কাজ করবে তত আয় বেশি হবে। ধনীর হাত বেশি নাই, গরিবের হাত বেশি। কত বড় গরিবের দোকান নাসার থাকে আর ধনী থাকে দিয়ে, ধনীর সংখ্যা কম, গরিবের সংখ্যা বেশি। আমাদের দেশে এখন প্রায় 17 কোটি মানুষের বাস, সবাই কাজ করে না। 10 কোটি মানুষ যদি ধরে, 10 কোটি মানুষের মধ্যে ধনী কত হবে? 50 লাখ না 1 কোটি? 1 কোটি মানুষ ধনী, 9 কোটি মানুষ গরিব। এই 18 কোটি হাত কাজ করে গরিবের, আর 1 কোটি মানে 2 কোটি হাত কাজ করে না, করলো অল্প স্বল্প। গরিবের হাতে টাকা গেলে তার হাত বেশি পরিমাণে কাজ করবে, তার আয় বেশি হবে, উন্নতি বেশি হবে। তৃতীয়ত, ধনী যে কোটি কোটি টাকার ব্যবসা করে, কেউ প্রশ্ন করবেন ধনীরাও তো ব্যবসা করে, পয়সা তো কামায়, ব্যবসা করে কিভাবে করে? ধরুন একজন ধনী টেক্সটাইল মিল দিবে, কাপড় বানাবে, 10 কোটি টাকা তার নিজের আছে, 10 কোটি টাকা দিয়ে মিল দিতে পারবে না, লাগবে 100 কোটি টাকা। সে ব্যাংক থেকে 90 কোটি টাকা ঋণ দিল, এই 100 কোটি টাকা দিয়ে কারখানা বানাইল, কাপড় বানাল। ব্যাংক থেকে যে 100 কোটি ঋণ নিল, এই পয়সাগুলো আসলে তার, গরিবের বেশি। আমার 5,000, আপনার 5 লাখ, আরেকজনের 2 লাখ, আরেকজনের 20,000 গরিব। তার মানে গরিব দিল 90 কোটি, ধনী দিল 10 কোটি, 100 কোটি টাকা দিয়ে কাপড় প্রস্তুত করল। প্রস্তুত হওয়ার পর কি মূল্যে বিক্রি করবে সে তো হিসাব করে, আমার খরচ গেছে কত? গজ প্রতি যদি 100 টাকা খরচ হয়, অন্তত 200 টাকা মূল্যে সে বাজারে বিক্রি করবে। আমাদের দেশের ব্যবসায়ীদের সাধারণত নিয়ম, নিজে পণ্য উৎপাদন করে বিক্রি করলে ডবল মূল্যে বিক্রি করে, আর আরেকজন থেকে খরিদ করে বিক্রি করলে সাধারণত কমাসকম 10% এর কম লাভ করে না। যে হয়তো বললেন হুজুর, কত দোকানদার বলে যে তার 2 টাকা লসে দিয়ে দিলাম, হুজুর দোয়া করবেন এই আপনার জন্য 2 টাকা লস। আমার কাছে বলবে আপনার জন্য 2 টাকা লস, আপনাকেও বলবে আপনার জন্য 2 টাকা লস, সবার জন্য এটা হবে। এখন প্রশ্ন এইভাবে, প্রত্যেকে 2 টাকা লস দিয়ে বিক্রি করলে কিছুদিন পর তো দোকান বিক্রি করে বিক্রি করার কথা, কিছুদিন পর দোকান আর একান দেয় লস, দোকান বাড়লো কি? তাদের একটা পরিবেশা, ধরুন 10 টাকা দিয়ে একটা পণ্য খরিদ করছে, তার টার্গেট বিক্রি করবে 20 টাকা, আপনাকে 18 টাকায় বিক্রি করে দিল, টার্গেট থেকে 2 টাকা কম, এটা হলো লস। এই 2 টাকা লস বিক্রি করলাম মানে টার্গেট থেকে 2 টাকা কম, এটা এদের পরিবেশ। ওস্তাদে মহতারাম সাহেব হাদিস আল্লামা আজিজুল হক রাহেমাহুল্লাহ তাআলার কাছে শুনেছি, জিনজিরা চিড়া প্রসিদ্ধ, ভালো হয় সাদের চিড়া, জিনজিরা। তো এক লোক সবসময় জিনজিরা চিড়া বিক্রি করে, গলিয়ে গলিয়ে হাঁটে, জিনজিরা চিড়া, জিনজিরা চিড়া। আমরা তার থেকে চিড়া করে ঘুরতাম। হজরত বলেন, একদিন জিজ্ঞেস করলাম, ভাই সবসময় তোমাকে গলি গলি ঘুরতে দেখে জিন্দিরা যাতে দেখি নাই, তো চিড়া আনো কিভাবে? জিন্দিরা দেখি কখন? হজুর সবার কাছে কি সব কথা বলা না? আমি যে টিনের মধ্যে চিড়া রেখে বিক্রি করতেছি, আমার টিনের নাম জিন্দিরা, জিন্দিরা চিড়া, জিন্দিরা চিড়া, মিথ্যা তো হয় না, টিনের নাম রাখছে জিন্দিরা, জিন্দিরা চিড়া বিক্রি। তো দেখেন, এবার টার্গেট থেকে 2 টাকা কমে বিক্রি করছে, লাভ করছে কিন্তু 8 টাকা, বলতেছে 2 টাকা লস আপনাকে দিয়ে দিন। তো কাপড় প্রস্তুতের পর 100 টাকা প্রতি গজে খরচ হলে সে 200 টাকা দাম ধরে বিক্রি করবে। 100 কোটি টাকা খরচ করে কাপড় প্রস্তুত করলো, 1 গজের পিছনে 100 টাকা খরচ হলে এখন 200 টাকা দামে বিক্রি করব, তার মানে 200 কোটি টাকা আসলো, 100 কোটি খরচ, 100 কোটি লাভ। 100 কোটি লাভের থেকে
ব্যাংক থেকে যে 90 কোটি টাকা আনলো, ব্যাংকে তো সুদ দিতে হবে কত? 15%। তার মানে 14 কোটি টাকা ব্যাংকে নিয়ে গেল, আর বাকি রইল 86 কোটি টাকা। এই 86 কোটি টাকা তার নিজের দলিল। তাহলে 90 কোটি গরিবের টাকা সেখান থেকে ব্যাংকে দিল মাত্র 14 কোটি, বাকিটা সব নিজে নিজে 10 কোটি। 10 কোটি টাকা নিয়ে আসছে 84 কোটি, 86 কোটি টাকা। গরিব যে ব্যাংকে টাকা রাখলো, ব্যাংক গরিবকে দেয় 10%। 14 কোটি টাকা ব্যাংক নিজে নিয়ে গরিবকে ধরে 9 কোটি টাকা দিয়ে দিছে, আর 5 কোটি টাকা ব্যাংক নিজে রেখে দিল। গরিব পেল 9 কোটি, গরিবের টাকা খরচ হলো 90 কোটি, পাইল লাভ 9 কোটি। ধনীর খরচ হলো 10 কোটি, পাইল লাভ 86 কোটি। সুদের কারণে টাকা স্রোত উপরের দিকে চলে গেছে। এরপরে আবার কাপড় বিক্রি করেছে, সে 100 কোটি কামাইলো, কাপড় গুলো ঘুরে করছে কি? এই গরিবের গরিবের সংখ্যা তো বেশি। গরিবের কাপড় খরিদ করতে গিয়ে 100 টাকার কাপড় 200 টাকা দিয়ে খরিদ করছে, পাইলো তো মাত্র 10 টাকা, 200 টাকা 20 টাকা পাইল। তো 20 টাকা পাইলো, 200 টাকা দিয়ে খরিদ করলো, 80 টাকা তার লস, এখানে গরিবের থেকে চলে গেল। আর যদি সুদ ভিত্তিক ব্যবসা না হতো, ইসলাম ভিত্তিক হইতো, মোদারাবা কিংবা শিরকত, তাহলে 100 কোটি টাকা খরচ হিসাবে আসতো না, কারণ ব্যাংকে যে সুদ দিতে হবে 15 কোটি টাকা, এটা তো হিসাবে এখন আসতো না। ব্যাংকে যে সুদ নেয়, ব্যাংকে দিবে লাভ 50-50 হইলে, 100 কোটি কামালে 50 কোটি ব্যাংকে দিবে আর 50 কোটি ধনী দিবে। তাহলে আগের অবস্থায় ধনী পাইতো 86 কোটি, এখন পাইছে 50 কোটি, 36 কোটি কমে গেছে ধনীর। ব্যাংকের সাথে গরিব যে মামলা করলো, লেনদেন করলো, ওইটা তো মোদারাবা কিংবা শিরকত ভিত্তিক, সেখানেও 50-50। 36 কোটির অর্ধেক গরিবরা পেয়ে গেল 18 কোটি টাকা, ব্যাংকে নিল 18 কোটি টাকা। তো আগের সুরতে ধনী গরিবে পেয়েছিল 9 কোটি, এখন পেলো 18 কোটি, ডবল পেয়ে গেছে। এর পাশাপাশি অর্ধেক যে গরিবকে দিয়ে দিল 50 কোটি টাকা, ব্যাংক আর গরিবে নিল, এই 50 কোটি টাকা কাপড় খরচের বানানোর খরচের হিসাবে আসবে না, কেন? এটা তো লাভ বিক্রির পরে সামনে আসতেছে। আগের হিসাবে আসছিল 1 গজ কাপড়ের পিছনে খরচ হয়েছিল 200 টাকা, সুদের টাকা তার ভিতরে যোগ ছিল, এখন সুদের টাকা এখানে যোগ হয়নি, এখন হিসাব আসবে 1 গজ কাপড় বানাইতে খরচ পড়ছে 150 টাকা, দাম কমে গেছে 100 টাকা থেকে অর্ধেক 75 টাকা, 25 টাকা এখানেও কমে গেল, এটা গরিবের লাভ হয়ে গেল। সে কাপড় আগে কিনতে হইতো 200 টাকা দিয়ে, এখন কিনবে 150 টাকা দিয়ে, কমে গেল। তো সাদাকা আর খায়রাত সম্পদের স্রোত নিচের দিকে নিয়ে আসে, এটা ইসলামের অর্থনৈতিক রূপ, সম্পদ নিচের দিকে আসে। কাফারা দিতে হবে, কসম ভঙ্গ করেছ গরিবকে দাও, স্ত্রীকে মায়ের সাথে তুলনা দিয়েছ, 60 জন মিসকিনকে খানা খাওয়া, গরিবকে রোজা রাখতে পারো না, ফেদিয়া দাও গরিবকে, রোজা ভেঙে ফেলেছ, কাজা করতে পারতেছ না, গরিবকে খাওয়াও 60 জন মিসকিন, সদাকাতুল ফিতর গরিবকে দাও, কুরবানি করে 3 ভাগের 1 ভাগ গোশত গরিবকে দাও, যাকাত 40 ভাগের 1 ভাগ গরিবকে দাও, এর ফাঁকে ফাঁকে আরো দান দক্ষিণা করো। এটা গরিবের উপর আমার অবদান নয়, এটা গরিবের হক। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, তোমার সম্পদে যারা গরিব দুঃখী তাদের একটা হক রয়ে গেছে, ওদের অদৃশ্য হাতের কারণে তোমার সম্পদ উৎপাদন হয়েছে, অতএব তাদের হক তাদেরকে দিয়ে দাও, এটা তোমার অবদান নয়। তো সাদাকা খায়রাতে সম্পদ বাড়ায় আর সুদে সম্পদ ধ্বংস করে। অতএব যাদের উপর যাকাত খরচ নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাদ দিয়ে, নগদ ক্যাশ, স্বর্ণ, রূপা কিংবা ব্যবসার মাল, আমাদের এলাকা হিসাবে 4 প্রকারের মাল সবগুলো একসাথ করে যদি 40,000 টাকা হয়ে যায়, তাহলে জাকাত খরচ হয়ে যাবে, 40 ভাগের 1 ভাগ, 2.5% জাকাত দিতে হবে।
এর দ্বারা আমার সম্পদ বাড়বে কমবে না। এর পাশাপাশি সম্পদ হেফাজত হবে, সংরক্ষণ হবে। এখানে আমি বহুবার শুনেছি ঘটনা, ভারতের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা মুজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার ঘটনা, ফাযায়েলে আমালের লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন, উনি নিজে লিখেছেন আবিদি নামক কিতাব। মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন একজন মূর্খ মানুষ, কিন্তু আমানতদার, দিয়ানতদার, দীনদার, পরহেজগার। উনি কথা বলার সময় কথার ফাঁকে ফাঁকে আল্লাহকে সজলছে এই কথাটি বলতেন, মানে আল্লাহর মেহরবানি। এটাকে আমাদের দেশে বলে কথার বাক্কা, আল্লাহকে সজলছে। একদিন সকালে মাদ্রাসায় এসে উস্তাদের সামনে বলতেছেন, আজ রাত তো আল্লাহকে সজলছে, আল্লাহ তার গজব হয়ে গেল। উস্তাদরা এসে দেখে আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে, কেমন কথা, গজব কি মেহরবানি দেবে। আজ রাত তো আল্লাহকে সজলছে, আল্লাহ তার গজব হয়ে গেল। কিভাবে গজব হলো আল্লাহর মেহরবানি? বললেন যে আমি শুয়েছি ঘুমাচ্ছি, করে কিসের খটখট আওয়াজে ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখি চার পাঁচ জন মানুষ ঘরের ভিতরে আমার আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে, তালা ভাঙবে চোর। এই অবস্থা দেখলে আমরা কি করতাম? দিতাম চিৎকার, চোর চোর বলে চিৎকার দিতাম। আর উনি বললেন কি, দেখো ভাই এসমে মেরে পয়সে হ্যাঁ, মাদ্রাসা কে পয়সে হ্যাঁ, আর ভি বহুত সে লোগো কি আমানতে হ্যাঁ। দেখো ভাই এর ভিতরে আমার পয়সা আছে, মাদ্রাসার পয়সা আছে, আরো অনেক মানুষের আমানতের পয়সা আছে। এ তালা নেই তোড়নে কা, এ তালা কোনদিন ভাঙতে পারবে না। এসলিয়ে কে মাই জাকাত আদা কিয়া করতা হো, এই জন্য যে আমি পাই পাই হিসাব করে জাকাত আদায় করছি। কি আস্থা আল্লাহর উপরে, কি ঈমান, কি বিশ্বাস, আমি জাকাত আদায় করি, সম্পদের হেফাজত আমার আল্লাহর কুদরতি হবে, তোমরা তালা ভাঙতে পারবে। বললেন এই কথা বলে আমি ঘুমিয়ে পড়ছি। ভোর রাত্রে ঘুম থেকে উঠে দেখি এরা এখনো আসে চেষ্টা তালা ভাঙার। আবারও এই কথা বললাম, এর ভিতরে আমার টাকা পয়সা আছে, মাদ্রাসা আছে, বহু লোকজনের টাকা পয়সা আছে, তোমরা এই তালা ভাঙতে পারবে না, যেহেতু আমি জাকাত আদায় করি। এদেরকে এই কথা শুনাই আমি গেছি গা মসজিদে হাজির করছি, চোর ঘরে রেখে কে মসজিদে। কি আস্থা, কি বিশ্বাস আমার আল্লাহ। ফজর পরে ঘরে এসে দেখি এরা নেই, চলে গেছে, তালা আপন অবস্থায় আছে, পয়সা করিও আছে, নিতে পারে। আমার আল্লাহ কিভাবে হিসাব করেন, সংরক্ষণ করেন, যে আমার বান্দা আমার হুকুম পালন করে, জাকাত আদায় করে, অতএব তার সম্পদের হেফাজত আমি আল্লাহ কুদরতি পাবে। হিসাব করে পাই পাই জাকাত আদায় করা মুসলমানদের উপর ফরজ, যেমন নামাজ আদায় করা ফরজ। যদি জাকাত আদায় না করলাম, হাদিস শরীফে আছে আগের যুগে তো টাকা ছিল সোনার টাকা, রূপার টাকা, জাহান্নামের আগুনে টাকাগুলোকে গরম করে সেকা দেওয়া হবে, এবং এই সম্পদগুলো সাফ হয়ে গলায় পেঁচিয়ে ধরে দুদিন থেকে আপনাকে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে, বলবে আমরা তোমার সম্পদ, আমরা তোমার অর্থ। কি অবস্থা? এখন প্রশ্ন, আদায় তো করবো তো কাকে করবো? যার কাছে নিত্য প্রয়োজনীয় বস্তুবাদী বাদ দিয়ে 40,000 টাকা পরিমাণের উদ্বৃত্ত সম্পদ নেই, একে জাকাত দেয়া যাবে? 40,000 টাকা পরিমাণের উদ্বৃত্ত সম্পদ থাকলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, তার জন্য খাওয়া হারাম হবে, বৈধ হবে। যেমন ধরুন এক ব্যক্তি আসলে করি, কিন্তু ঘরে একটি রঙিন টেলিভিশন আছে যার মূল্য 40,000 টাকা, যতই গরিব হোক একে এখন জাকাত দিলে জাকাত আদায় হবে না, তার জন্য খাওয়া বৈধ হবে না, হারাম হবে, যেহেতু উদ্বৃত্ত 40,000 টাকা পরিমাণে সম্পদ তার কাছে আছে, জাকাত দেওয়া যাবে। এখন কোন গরিবের কি অবস্থা, খোঁজ নেওয়া অনেক সময় মুশকিল হয়, কঠিন হয়, জানা যায় না, জিজ্ঞাসা করতে গেলে শরমের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আপনাদের সামনে একটি বিশাল মাদ্রাসা, সকল শাখা প্রশাখা মিলে এই বছর 1100 ছাত্র কাছাকাছি এখানে ছাত্র লেখাপড়া করেছে, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটি প্রসিদ্ধি লাভ করেছে অল্প সময়ে, মাদ্রাসা যদিও এটি নির্ভর। কমে মাদ্রাসা শিক্ষা বোর্ডে গিয়ে খোঁজ নিন, তারা বলবেন
বাংলাদেশের উল্লেখযোগ্য মাদ্রাসাগুলোর মধ্যে আপনাদের এই মাদ্রাসা একটি। 160 জন ছাত্র বোর্ডে পরীক্ষা দিয়েছে, 96 জন ছাত্র 80 নম্বর উপরে নম্বর পেয়েছে গড়ে, 96 জন, একজনও কিতাব বিভাগে ফেল নেই, থার্ড ডিভিশন মাত্র 2 জন, আর থার্ড ডিভিশন অনেক আলহামদুলিল্লাহ এই একটা প্রসিদ্ধি লাভ করেছে আপনাদেরই বরকত আন্তরিকতা। এই মাদ্রাসায় চলতেছে আপনাদের অনুদানে, বিদেশ থেকে একটা পয়সাও এখানে আসে না, বাইরে আমাদের কোনো কালেক্টর নেই, এই আমাদের এলাকায় যতটুকু আপনারা এসে এসে দিয়ে যান, আর বদরি পয়সাগুলো উঠানোর জন্য 2 জন মানুষ আছে, এটুকু। এখানে যদি লিল্লা বোর্ডে গিয়ে জাকাতের পয়সাগুলো দিয়ে দেয়, চোখ বন্ধ করে আস্থাশীল হতে পারবেন যে এগুলো এই ছাত্রদের পিছনে ব্যয় হচ্ছে, আপাতত কুপুতে ব্যয় হবে না। একটা তো জাকাত আদার সওয়াব পাবে, 2 নম্বর সদাকায়ে জারিয়া হবে, এর সওয়াব কখনো বন্ধ হবে না। একজন গরিবকে দিলে গরিব খেয়ে ফেললো, এরপরে সওয়াব শেষ, কিন্তু এ খাওয়ার পরে সে আরো ছাত্র পড়াবে, ওই ছাত্ররা আরো ছাত্র পড়াবে, এর ন্যাক বাড়তে থাকবে, চলতে থাকবে, কেয়ামত পর্যন্ত আপনার সওয়াব বাড়তে থাকবে। 3 নম্বর দ্বীনের সহযোগিতা হবে, এর দ্বারা দ্বীন জিন্দা হবে, আরেকটা বৃষ্টির সওয়াব। 4 নম্বর এলেনের সহযোগিতা হলো, দ্বীনের মূল ভিত্তি হলো এলেন, কোরআন হাদিসের শিক্ষা, এটার সহযোগিতা। 4 নম্বর এই ছাত্রগুলো আমাদের রুহানি সন্তান, এরা যে পরিমাণ দোয়া আমাদের জন্য করবে, আমার নিজের অরণগত ছেলেও এই পরিমাণ করবে না, এরা হাত তুললে দোয়া করে, যাদের পয়সা খেয়ে এরা লেখাপড়া করতেছে, অনেক প্রকারে লাভবান আমরা হতে পারি। অতএব জাকাতের পয়সা লিল্লা বোর্ডিং এ দিয়ে দিলে কয়েক রকমের সওয়াব পাবো, এবং নিঃসন্দেহে জায়গা মোতাবেক ব্যয় হবে, আপত্তি কুপতে ব্যয় হবে না। গরিবকে দিয়ে দিলাম যে হিরোইন খেয়ে ফেলছে, বিড়ি খেয়ে ফেলছে, সিগারেট খেয়ে ফেলছে, আমার জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটি আবাদতের পয়সা হিরোইনের পিছনে ব্যয় যাকে দিলাম, এ নামাজই পড়ে না, এরা মাশাআল্লাহ তেলাওয়াত নামাজ ইত্যাদি। এবছর আমাদের মাদ্রাসায় 4 জন ছাত্র এমন পাওয়া গেছে, পুরো বছরে 365 দিনে এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া তারা পড়ে, প্রত্যেক ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়েছে, এরকম 4 জন পাওয়া গেছে, আর 40 দিনতে পড়ছে বহু ছাত্র পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।